জেলার পাঁচটির মধ্যে চারটি উপজেলার মানুষকে শহরে প্রবেশ করতে হয় এই পথে এতে যানজট আর প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হতো চলাচলকারীদের জেলার আঠারো লাখ মানুষের আনাগোনা শহরের আঞ্চলিক সড়কটি চার লেনে উন্নীত হয় বদলে গেছে অনেক কিছুই দু হাজার দশ এগারো অর্থ বছরে শহরের পুরাতন বাজ থেকে চৌরাস্তা পর্যন্ত দুই কিলোমিটার ও পরবর্তীতে দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে চৌরাস্তা থেকে বালিয়াডেঙ্গি মোড় পর্যন্ত আরও সাড়ে চার কিলোমিটার চার লেন সড়ক উন্নতের কাজ শেষ হয় এতে নতুন চেহারা পেয়েছে ঠাকুরগাঁ শহর শহর চাইল্ড লাইন বিশিষ্ট রাস্তা হওয়াতে আমাদের সাধারণ মানুষের এবং গাড়ি ঘোড়ার চলার অনেক সুবিধা হয়েছে সারা জেলায় যদি এই চাইল্ড লাইন রাস্তা করা হয় তাহলে সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে সড়কটি নির্মাণের পর আইল্যান্ডে বিভিন্ন বনজ গাছ রোপণ করে প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষ ফলে দিন দিন সবুজাব হয়ে উঠেছে জেলা শহর সৌন্দর্য বর্ধনে রাতে দুইশো ষাটটি পিলারে স্ট্রিক লাইট আর লাল সবুজের বাতি আলো দুটি ছড়াচ্ছে শহর জুড়ে সড়ক প্রশস্ততার এসব উন্নয়নের জন্য যেমন সৌন্দর্যতা বেড়েছে তেমনি দুর্ঘটনা কমে এসেছে যানজটও কমে এসেছে এখন পুরো শহরটি আলোকিত সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত মানের হয়েছে উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়নকারী সংস্থা সড়ক ও জনপথ অধিদপ্তরের দাবি প্রশস্ততার কারণে একদিকে যানজট যেমন দূর হয়েছে আরেকদিকে দুর্ঘটনা কমে এসেছে দুর্ঘটনা বহুল অংশে হ্রাস পেয়েছে এবং মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে ঠাকুরগাঁওবাসী নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে বিনা বাধায় সড়ক ব্যবহার করে উপকৃত হয়েছে সড়ক ও জনপদ বিভাগ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় করেছে প্রায় পঁয়ষট্টি কোটি টাকা জিয়াউর রহমান বকুল সময় সংবাদ ঠাকুরগাঁও